السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر؟ صدق الله العلي العظيم. الحمد لله. আমরা সুরাতুল বাইয়িনা পড়তেছিলাম। সুরা বাইয়িনার প্রথম দুইটা ক্লাসে আমরা শুরুর অংশটা পড়েছি, কিছু অংশ বাকি আছে, আমরা আজকে সেটা শেষ করার চেষ্টা করব। আজকে পড়বো আমরা এই আয়াত থেকে, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া'আমিলু সালিহাতি উলাইকা হুম শাররুল বারিয়া। ইন আল্লাযীন আমানু, নিশ্চয় যারা ইমানদার, ও আমিরু সালিহাত, এবং সৎ কাজ করে, উলাইকা, এরাই হচ্ছে খৈরুল বারিয়া, সৃষ্ট জীবের মধ্যে শ্রেষ্ঠ। খৈরুল বারিয়া, সর্বোৎকৃষ্ট সৃষ্টি। তো এখানে যেহেতু শুরুতে ইন্না আসছে, তাহলে আমরা বুঝছি বাক্যটা একটা জুমলাতুন ইসমিয়া হবে, ইন্নার ইসিম থাকবে এবং ইন্নার খবর থাকবে, ইন্না রিসিভ এবং খবর মিলে সেন্টেন্স পূর্ণ হবে। তাহলে শুরুতে আছে ইন্না, ইন্নাটাকে বলে হারফু তাউকিদিন বা নসবিন, এটা তাকিদ বোঝায় এবং পরবর্তী মুবতাদাকে মানসুব বানায়। তো ইন্না, এখন ইন্নার ইসেম মানসুব হবে আল্লাদিনা, এই শব্দটা স্মল মাউসুল। স্মল মাউসুল কাকে চায়? সিলাতুল মৌসুল কে যায়, তাই না? এই যে পুরা সেন্টেন্সটা, এটা হবে সিলাতুল মৌসুল। আমানু আমিনু সালিহাত, তাহলে আমানু একটা মাদির ক্রিয়া, এর মধ্যে ফাইল কি? আমানুর মধ্যে ফাইলটা কি হবে? ওয়াও, ওয়াওটা ফাইল, মাশাআল্লাহ, ওয়াওটা ফাইল। তাহলে ফেল ফাইল জুমলাতুন ফেলিয়া হয়ে গেল। এখন এই জুমলাতুন ফেলিয়াটা ইসমুল মাউসুলের সিলা, ইসমুল মাউসুলের সিলা, ইসমুল মাউসুলের সিলা হয়ে গেল। এখন তারপর একটা ওয়াও আসতেছে, ওয়াওটা আমরা জানি ওয়াও হলো হারফুল আতফ। এখন হারফুল আতফের পরে আবার আসতেছে আমিলু, এটা আরেকটা মাদের ক্রিয়া, এখানে ওয়াওটা ফাইল। আসসালিহাতি, এটা একটা ইসেম মানসুব ইসেম এবং এটা মাফুলুন বিহি। তাহলে এখানে ফেল ফাইল মাফুলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়া হয়ে গেল। এই জুমলাতুন ফেলিয়াটা কি হবে? এই যে পূর্বের যে আমানু জুমলাতুন ফেলিয়া আছে, যেটা সিলা হয়েছে, সেই সিলার সাথে এটা মাতুফ আলাই, তাই না? পূর্বের সিলা এর মাতুফুন আলাই, কি বলে, সিলা, এই যে আমানুটা মাতুফ আলাই আর এটা হলো মাতুফ, মাতুফ মাতুফ আলাই মিলে সিলা বলতে পারি। তো এখন এই যে আল্লাদিন ইসমুল মাউসুল, এই যে আমানু ও আমিনু সালিহাত, মাতুফ মাতুফ আলাই মিলে সিলা, তাহলে ইসমুল মাউসুল সিলা মিলে কি হবে? এখন ইন্নার ইসম, ইসমু ইন্না, ইন্নার ইসম। তো ইসমু ইন্না আমরা জানি এটা মানসুব হয়, তো সুতরাং এই যে আল্লাদিনা যে শব্দটা আছে ইসমুল মাউসুলটা, এটা কি হবে? ফি মাহাল্লি নসবিন, নসবিন এটা যেহেতু, তাহলে এটা ফি মাহাল্লি নসবিন। এখন আমাদের দরকার কি? খাবারু ইন্না দরকার, ইসমু ইন্না হয়ে গেল, খাবারু ইন্না দরকার। তো খাবারু ইন্নাটা মারফু হবে, নর্মাল শব্দ এখানে খাবারু ইন্না না, খাবারু ইন্নাটা একটা বাক্য। তো এই বাক্যটাকে এখন সামনে আমরা খাবারু ইন্না বানাইতে হবে। শুরুতে আছে উলাইকা, আমরা এটা জানি ইসমুল ইশারা, এবং এই ইসমুল ইশারাগুলো সবসময় মুবতাদা হয়, তো সুতরাং এটা মুবতাদা। তো এখন খবর লাগবে, খবরটা কোনটা? ওই যে শেষে খাইরুল বারিয়া, দুইটা ইসিম আছে, মুদাফুন মুদাফুন ইলাই, এই মুদাফ মুদাফ ইলাই মিলে এটা হলো মুবতাদার খবর। তাহলে মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া। মাঝখানে একটা দেখেন হুম আছে, এই হুমটা কি হবে?
ضمير ضميره فصلي ما شاء الله، فصلي ضمير الفصلي কখন আসে؟ যখন খবরটা মারফা হয়। মুবতাদা কমিটি আলাদা করার জন্য যদি খবরটা মারেফা হয়, রাইট? এই যে মুবতাদা মারেফা, এখানে খাইরু এটা মূলত খবর, খবরটা মারেফা হয়ে গেছে। তো যখন খবর মারেফা হয় মাঝখানে একটা দমির আসে, এই দমিরটা হলো দমিরুল ফাসতি, এসে মাউসুফ সিফাত এবং মুবতাদা খবর এই দুইটার মধ্যে পার্থক্য করে, এটার নাম দমিরুল ফাসতি। তো এখানে এই হুমটা দমিরুল ফাসতি। তাহলে মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া হয়ে এখন এটা কি হবে? খবরু ইন্না, ইসমু ইন্না ছিল, তাহলে এটা খবর ইন্না, ইসমু ইন্না খবর ইন্না মিলে জুমলাতুন ইসমিয়া, ইসমু ইন্না খবর ইন্না একসাথে জুমলাতুন ইসমিয়া। এটা কি বুঝে গেল সবাই আয়াতটা? সহজ, ইন্নার ইসেম এবং ইন্নার খবর জুমলাতুন ইসমিয়া, সবাই বুঝে গেছে এটা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা সামনে যাই পরের আয়াতটা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া'মিলুস সালিহাতি উলাইকা হুম শাররুল খাইরুল বারিয়া। এরপরে আছে জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। তো জাযাউহুম, এখানে দুইটা ইসেম আছে, জাজাউ এটা মুদাফ, হুমটা মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাই মিলে মারেফা শুরুতে আসছে, তাহলে এটা কি হবে? মুবতাদা। এখন মুবতাদার পরে আসে খবর, খবরের আগে এখানে মুবতাদার একটু এক্সটেনশন আছে, এই যে ইন্দা রাব্বিহিম, ইন্দাটা জারফু জামান, ইন্দা নিকটে আসলে কাছে, তাহলে এটা জারফু মাকান হইতো, এটা জরফু মাকান হইতো, এটা জরফ, তাহলে এটা মুদাফ। তাহলে রাব্বিহিম, রাব্বিটা একটা ইসেম মুদাফ, হিমটা দমির মুদাফিলাই, মুদাফ মুদাফিলাই মিলে এটা হলো ইন্দার মুদাফিলাই, এই রাব্বিটা কি মুদাফ মুদাফিলাই ওয়াহুয়া মুদাফ, এভাবে বলা যায়, অথবা মুদাফ মুদাফিলাই মিলে ইন্দার মুদাফিলাই। তো আমরা জানি জরফ এবং মুদাফুন ইলাইহি মিলে কি হবে? মুতাল্লিক হবে, জরাফ মুদাফুন ইলাইহি মিলে এটা মুতাল্লিক হবে। তাহলে এই মুতাল্লিকটা কার সাথে হবে? এখানে কোনো কিছু নাই, কারোর সাথে হইতে পারতেছে না, তো সুতরাং আমাদেরকে এখানে একটা উজ্জ কাইনান এটা ধরতে হবে। এখন এই কাইনানটা কি হবে? আমরা জানি এই যে জাজাউ, এই শব্দটা মারেফা নাকি নাকেরা বলেন তো? জাজা ও নাকেরা নাকেরা নাকেরা, এটা মুদাফ আছে, মুদাফিলা এটা হুম, নাকেরা নাকি মারেফা? বুঝতে পারছেন সবাই? জি যদি মারেফা কিভাবে বোঝা গেল, মারেফা এটা মুদাফ হয়েছে এবং মুদাফিলা এটা মারেফা, তো সুতরাং কি এটাও মারেফা, তাই না? মারেফা, আমরা জানি মুদাফ যদি মুদাফিলা এটা মারেফা হয় তাহলে মুদাফটা মারেফা, আর মুদাফিলা এটা নাকেরা থাকলে মুদাফটাও নাকেরা। মারেফা ইসিম 7 প্রকার, 1 নাম্বার হলো প্রপার নাউন আলাম, 2 নাম্বার হলো আল যুক্ত শব্দ, 3 নাম্বার হচ্ছে ইসমুল ইশারা, 4 নাম্বার হচ্ছে দমির যত দমির আছে, 5 নাম্বার হলো মুদাফ যদি মুদাফিলাই মারেফা হয়, 6 নাম্বার হচ্ছে ইসমুল মাউসুল ওই যে আল্লাদি আল্লাদিনা, 7 নাম্বার হচ্ছে মুনাদা মুফরাদ, যেমন আমরা বলি না ইয়া রাজুলু, এই যে এই 7 প্রকারের নাউন মূলত মারেফা, তার মধ্যে এই যে মুদাফ আসছে, তো সুতরাং এটা মারেফা। জাযাউহুম, তো আমরা জানি মারেফার পরে যদি সেন্টেন্স জুমলা অথবা শিভুল জুমলা আসে তাহলে এটা কি হয়? বদল হয় মারেফার পরে হাল হবে, আর নাকেরার পরে আসলে সিফাত হবে সিফাত হবে। তাহলে এই যে ইন্দা রাব্বিহিম এটা শিভুল জুমলা হয়ে গেল না? জরাফ মুদাফিলাই জার বাজরুর এগুলো হলো শিভুল জুমলা, তাহলে এটা শিভুল জুমলা, তাহলে এখন শিভুল জুমলাটা মারেফার পরে আসছে, তাহলে এটা হাল নাকি সিফাত? হাল হবে হাল হবে।
এই জন্যই দেখেন এই যে উজ্জ যেটা, এটা আমরা কা ইনান লিখছি, হালটা কি মানসুব হয় না, এই জন্য এখানে মুতাল্লিকটা আমরা দিচ্ছি কা ইনান। তো ইন্দা রাব্বিহিম কা ইনানের সাথে মুতাল, হ্যাঁ অর্থগত ভাবে কিভাবে হালের অর্থ দিচ্ছে যদি একটু বুঝাই দিতেন। হ্যাঁ ওটা যাচ্ছি, জাজাউহুম ইন্দা রাব্বিহিম, ইন্দা রাব্বিহিমটা কাইনানের সাথে মুতাল্লিক, তাহলে এই কাইনানটা হলো এখানে হাল, তাহলে অর্থ হলো জাজাউহুম, তাদের প্রতিদানটা, তাদের জাজা, তাদের পুরস্কার হবে এই যে জান্নাতু আদিন, জান্নাতু আদিন, এই পুরস্কারটা কার পক্ষ থেকে, এই পুরস্কারটা তাদের রবের নিকট যাওয়া অবস্থায় বা তাদের রবের নিকট থেকে পাওয়া অবস্থায়। আসলে এখানে ওই যে অর্থের মধ্যে ওই অবস্থা বা হালটা এখানে মুখ্য না, এই যে এটা হাল হয় আর নাকেরার পরে সিফাত হয়, এটার কারণটা হলো যে একটা সেন্টেন্স বা শিভুল জুমলা এগুলো হলো নাকেরা, তাহলে এখানে যখন তার পূর্বে নাকেরা থাকে, নাকেরা নাকেরা মিল থাকে, তখন সিফাত বলা যায়। এই যে একটা প্রতিদান, তাদের প্রতিদান কেমন প্রতিদান, তাদের রবের পক্ষ থেকে প্রাপ্ত প্রতিদান, দেখেন সিফাত হিসেবে অর্থ মিলানো যায় তাই না, তাদের প্রতিদান কোন অবস্থায় প্রতিদানটা বা কোথায় পাবে প্রতিদানটা, তাদের রবের নিকট থাকা অবস্থায়। তো যে হালও আপনি ধরতে পারবেন, সিফাতও ধরতে পারবেন, বাকি গ্রামাটিক্যালি যেহেতু জুমলা বা শিভুল জুমলা নাকেরা, তো সুতরাং নাকেরার পরে আসলে সিফাত ধরা হয়, আর কারেক্ট করার জন্য মারেফার পরে আসলে তো অন্য কিছু ধরার সুযোগ নেই, কি ধরবো তখন, একমাত্র হালই ধরতে হবে, তখন এটাকে হাল ধরা হয়, বুঝছেন। অর্থগতভাবে ওইভাবে এই সিফাত এবং হালের মধ্যে অত পার্থক্য হবে না, দুইভাবেই করা যাবে আর কি। জি জি অবস্থা বুঝতে আলহামদুলিল্লাহ, জাজা উহুম প্রতিদান ইন্দা রাব্বিহিম, তাহলে এটা হাল হলো, তবে প্রতিদানটা হোম থেকে হাল থাকতো না, হোম থেকে যে যা উহুম জুল হালটা সহিবুল হালটা। হ্যাঁ এই হুম থেকেও ধরা যায়, এই যে এই জাজা থেকেও ধরা যায়, এই প্রতিদানটা দুইটাও ধরা যাবে, দুইটার যে কোনোটাই ধরা যাবে। ওকে শুক্রিয়া। হ্যাঁ এরপরে জান্নাতু আদিনিন, তাহলে আমরা বুঝছি এটা হলো শাব্দিকভাবে জান্নাতু মুদাফ আর আদনিনটা মুদাফিলাই, মুদাফ মুদাফিলাই মিলে এটা হলো এই জাজাউহুম, এই মুবতাদার খবর, তাহলে মুবতাদা খবর জুমলাতুন ইসমিয়া, মুবতাদা খবর জুমলাতুন ইসমিয়া। এখন শেষের দিকে আসছে জান্নাতু আদনিন, মুদাফ মুদাফিলাই, এই যে জান্নাতু এটা বলেন তো মারেফা নাকি নাকেরা, মারেফা 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 নাকেরা মুজাব এখানে মারেফা। এই যে আদনিনের অর্থটা কি সেই হিসাবে আর কি বোঝা যাবে। নর্মালি তো আদনিনের মধ্যে দেখতেছি আমরা আল নাই, তানবিন আছে, তার মানে নাকেরা হিসাবে আমরা জ্ঞান করছি, বাকি আসলে আদন বলতে জান্নাতের একটা ওই যে সাতটা জান্নাত, এর একটা আবওয়াবুল জান্নাতি সামানিয়া, আট জান্নাত, আট জান্নাতের একটা আছে না জান্নাত আদন, ইয়েস তার মানে এটা তো ওস্তাদ, প্রপার নাম, তো তাহলে বিশেষ কি মাউসুস জান্নাতের নাম। ভাষায় আপনার যে মুদাফ মুদাফ হয়ে ইউসেস তাই না? হ্যাঁ মানে এটা হলো কি বলে, এটা হলো প্রপার নাউন আলাম, তো আলাম হইলে এখন বলেন এই জান্নাত এটা মারেফা নাকি নাকেরা, এটা মারেফা 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 জান্নাত আদেন মানে আদেন জান্নাত, এটাকে ওই যে শেষে বলে হলো আসলে আদেন নামক জান্নাত, তাহলে এটা মাউসুফ সিফাত মূলত ব্যবহার হচ্ছে আর কি মুদাফ মুদাফিলাই হয়ে, ওই যে আমরা যেটা পড়ে আসলাম যালিকা দ্বীনুল কাইয়্যিমা পড়লাম না, ওইটার মতো, যেমন ওই যে এটাকে বলে ইজাফাতুস সিফাত ইলাল মাউসুফ, ইজাফাতুল মাউসুফ ইলাল সিফাত। তো এই জান্নাতটা মারেফা, এইটা মারেফা মনে রাখার পরে এখন সামনের আয়াতে যাই তাহলে বুঝতে সহজ হবে, তাহলে এখানে আমরা ফাইনালি পেলাম জাজাউহুম মুবতাদা জান্নাতু আদেন, তাদের প্রতিদানটা হবে জান্নাতে আদেন, তো এটা হচ্ছে খবর, এখানে মুবতাদার একটু এক্সটেনশন ছিল ইন্দা রাব্বিহিম, এটা হাল আসছে জুমলাতুন ইসমিয়া, এটা সবাই বুঝছেন ক্লিয়ার, জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সামনে রাতে যাই তাজিরি মিং তাহতিহাল আনহার, এটা একটা বাক্য, খালিদিন ফিহা আবাদা, প্রথম ফেলটা আছে যারা, ইয়াজিরি তাজিরি, এটা হলো মুদারের একটা ক্রিয়া, মুদারের এটা হলো ওই যে হিয়া তাজিরি, তো আমরা জানি এর মধ্যে ফাইলটা হলো
ইনসাইড ডোয়ার হতে পারে, আউটসাইড ডোয়ার হতে পারে, তাই না? মানে এর মধ্যেই থাকতে পারে অথবা তার পরে থাকতে পারে। মাদিতে দুইটা ক্রিয়াতে ইনসাইড আউটসাইড দুইটাই হতে পারে, সেই দুইটা কি? ফাআলা ফাআলাত, এই দুইটাতে শুধুমাত্র আউটসাইড হইতে পারে, আর বাকি অন্য কোনো ক্রিয়াতে আউটসাইড ডোয়ার হবে না, তাই না? একইভাবে মুদারেতেও ইয়াফআলু তাফআলু, এই দুইটাতে আউটসাইড ডোয়ার বা ইসমুন জাহির হইতে পারে, আর বাকি সবগুলোতে সবসময় ইনসাইড ডোয়ার থাকবে। তো এই যে তাজরি, এর ফাইলটা যেহেতু এটা হিয়া তাফআলু, তো আমরা জানি এটা ইনসাইড হইতে পারে, আউটসাইড ডোয়ার হইতে পারে, ইসমুন জাহির হইতে পারে। তাজরি ফেল, দেখেন এরপরে ফাইল আছে, মারফু ইসিম আছে, এই যে আল আনহারু একটা মারফু ইসিম আছে, তার মানে তার ফাইলটা আমরা এখানে ধরতে পারবো না, এই যে তার ফাইলটা সামনে আসছে, আল আনহার, এটা হচ্ছে ফাইল। তাজরি প্রবাহিত হবে, কি প্রবাহিত হবে? আল আনহার, এই যে বিভিন্ন নদী প্রবাহিত হবে। তো আমরা এটা মোদারের ক্রিয়া পেলাম, মিন হারফুল জার, তাহতি মুদাফ, হা মুদাফ ইলাই, মুদাফ মুদাফ ইলাই মিলে মাজরুর, জার মাজরুর, এটা তাজরির সাথে মুতাল্লিক হয়ে গেল, মিন তাহতি হা। এখন আল আনহার মারফু একটা ইসিম, এটা হলো ফাইল, তাজরি ক্রিয়ার ফাইল, তাহলে ফাইলটা সবসময় ভার্বের সাথে অ্যাটাচ হয়ে আসবে না বা তার পরেই আসবে না, দুই এক শব্দ পরেও আসতে পারে। তাজরি মিন তাহতিহা আল আনহার, সে জান্নাতে আদেনের নিচের দিয়ে প্রবাহিত হবে বিভিন্ন নদী নালা, বিভিন্ন নদী নহর, দুধের নদী, পানির নদী, মধুর নদী, ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, স্বচ্ছ মধুর নদী থাকবে, মধুর সাথে স্বচ্ছ বা এই যে অরিজিনাল ভেজাল মুক্ত হওয়ার শব্দটা কোরআনেই ব্যবহার করছে, মানে আল্লাহ তাআলা এখান থেকে বুঝাই দিছে যে মধু কেনার সময় খেয়াল করতে হবে, বা এই মধু জিনিসটা নিরাট পাওয়া কঠিন। আসালিম মুসাফফা বলে দিছে যে জান্নাতে যে মধুর নহর থাকবে সেটা হবে ভেজাল মুক্ত, আসালিম মুসাফফা একেবারে সাফ সুফতরা পরিষ্কার। তজরি মিন তাহতিহা আল আনহার খালিদিনা ফিহা আবাদা, এখানে প্রথম শব্দটা খালিদিনা, এটা একটা বহুবচন মানসুব ইসিম, আল আনহারু খালিদিনা ফিহা, এই খালিদিনা তারা তার মধ্যে এই জান্নাতের মধ্যে খালিদিনা চিরস্থায়ী থাকবে, তারা তার মধ্যে চিরস্থায়ী থাকবে, তাহলে খালিদিনা একটা মানসুব, এটা হচ্ছে হাল। তো এই হালটা কোত্থেকে হবে? ওই যে জাজা উ হুম, হুমটা ছিল না এর আগের বাক্যে, এই হুম থেকে হাল, তাদের প্রতিদান হচ্ছে জান্নাত আদেন, এটা কোন অবস্থায়? তারা সেখানে এই ফিহা, এই জান্নাত আদেনের মধ্যে চিরস্থায়ী থাকা অবস্থায়। দেখেন এটা বহুবচন আছে, মুজাক্কার আছে, তাহলে হাল জুলহালের মধ্যে মুফরাদ হাল হইলে রাব, এটা হলো জেন্ডার নাম্বার মিলতে হবে, তাহলে এটা যেহেতু বহুবচন তো সুতরাং আমাদেরকে এই বহুবচন একটা সাহেবুল হাল লাগবে, তাহলে এখানে বহুবচন সাহেবুল হাল নাই, এটা আসছে হলো ওই যে পূর্বের আয়াতে জাজা উ হুম, একটা হুম ছিল না, এই হুমটা হচ্ছে এখানে সাহেবুল হাল। তো যে জান্নাতে আদেনটা তাদের প্রতিদান পুরস্কার হবে, তারা সেই জান্নাতে চিরস্থায়ী থাকা অবস্থায় বা চিরস্থায়ী হয়ে ফিহা, তাহলে এখন ফিহাটা জার মাজরুর মিলে এটা মুতাল্লিক হয়ে যাবে খালিদিনার সাথে। এরপরে আবাদান আছে, আবাদান, আবাদানটা একটা জারফুস জামান, এই জারফুস জামান এটাকে আমরা দুইভাবে ব্যাখ্যা করতে পারি, এটাকে হয়তো আমরা এই খালিদিনের সাথে মুতাল্লিক বলতে পারি, অথবা এটা মাফুলুন ফিহি মানসুব, মাফুলুন ফিহি মানসুব, অল জরফ মুতাল্লিক, তো এটাকে আমরা মুতাল্লিক বললেও শুদ্ধ আছে, অথবা এটা মাফুলুন ফিহি এটা বললেও শুদ্ধ আছে, জরফ বললেও শুদ্ধ আছে, দুইভাবেই বলা যাবে। উস্তাদ, এটাকে জরফুল ইস্তিগরা কি জামানু কেন বলা হয়েছে? জামানি একই মানে এটা পুরা সময়টাকে, ইস্তেগরাক মানে হলো বেষ্টন করা, হ্যাঁ, জরফুল ইস্তেগরাক আর জামানি মানে পুরা সময়টাকে বেষ্টন করে নেয়, আবাদান মানে কি সব সময় জি সেখানে সার্বক্ষণিক থাকবে, তার মানে এই যে
যত সময় অবস্থান করার হইতে পারে পড়ার সময়টাকে বেষ্টন করে নিছে, এই জন্য এটাকে জরফুজ জামান ইস্তেগরাকি বা জরফুল ইস্তেগরাকি আজ জামানি এইভাবে বলা হয়। ওকে, তাহলে খালিদিনা ফিহা আবাদান, তাহলে এখন পুরো বাক্যটা পাচ্ছি আমরা, তাজরি ফেল মিন তাহতিয়া মুতাল্লিক আলানহার পায়েল। এই খালিদিনা এটা হচ্ছে হাল, ফিহা এটা এই খালিদিনার সাথে মুতাল্লিক, আবাদানটাও এর সাথে মুতাল্লিক, বায়ের মাফুলুন ফিহি। তো একসাথে এখন সেন্টেন্সটা পূর্ণ হলে আমরা এখন যে মেইন কথা হলো, এই যে আমরা যে সেন্টেন্সটা পেলাম, তাজরি মিন তাহতিয়া আলানহার ফেল ফায়েল মুতাল্লিক, এ পর্যন্ত একটা সেন্টেন্স না, এই সেন্টেন্সটা এখন জুমলাতুন ফেলিয়া হয়ে হবে কি? এটা একটা সেন্টেন্স, তাহলে পূর্বের বাক্যের সাথে হয়তো আত্ম হবে অথবা কিছু হবে, কিন্তু আমরা দেখছি পূর্বে আমরা জান্নাত আদেন একটা মারেফা শব্দ রেখে আসছি, তাহলে মারেফার পরে সেন্টেন্স আসলে এটা কি হয়? তাহলে হাল হয়ে যাবে আস্তে। হাল হয়ে যাবে। তাহলে এই যে তাজরি মিন তাহতিহাল আনহার, এই জান্নাত আদেন তাদের ঠিকানা হবে, তাদের আবাসস্থল হবে, এমত অবস্থায় যে এই জান্নাত আদেনের নিচে দিয়ে বিভিন্ন নহর নদী নালা থাকবে এবং তারা সেই জান্নাত আদেনের মধ্যে চিরস্থায়ী থাকবে। তো সেই হিসাবে এই বাক্যটা হয়ে যাবে পূর্বের জান্নাত আদেন থেকে হাল। বুঝে গেছে? এখন এটা আসলে পুরাপুরি এই বাক্যের সাথে রিলেটেড না, এটা একটা স্বতন্ত্র ধরে একদম আগের সাথে যুক্ত করতে হবে হালটা। হ্যাঁ, এখানে যতটুকু ধরছে আর কি দেওয়া হয়েছে। এখন গেল আমাদের এই আয়াতটা, সামনে আসি আমরা পরের আয়াতে আছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আনহু, একটা দোয়া বাক্য সহজ, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। তাহলে রাদিয়া একটা ফেল, আর ফাইল হচ্ছে আল্লাহ, আল্লাহ সন্তুষ্ট হয়েছেন কার প্রতি? আনহুম, তাদের প্রতি, যার মাজরুর মুতাল্লিক। রাদিয়া ফেল, আল্লাহ ফাইল, মুতাল্লিক ফেল, ফাইল মুতাল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া, মাঝখানে ওয়াও হরফুল আতফ, রাদু এটা আরেকটা জুমলা মাদির ক্রিয়া, ওয়াওটা ফাইল, আনহু যার মাজরুর মুতাল্লিক এটা রাদুর সাথে, তাহলে ফেল ফাইল মুতাল্লিক জুমলাতুন ফেলিয়া। তাহলে ওয়াওয়ের পরের অংশটা মাতুফ, ওয়াওয়ের আগের অংশটা মাতুফুন আলাইহি। তাহলে সহজ বাক্য, রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আনহু। শেষ বাক্যটা যাই আমরা এই সুরার, ذَلِكَ لِمَنْ خَشِيَ رَبَّهُ ذَلِكَ لِمَنْ خَشِيَ رَبَّهُ। আপনাদের এখন ধারণা হয়ে গেছে, এটা আপনারা এখন বলতে পারবেন, ذَلِكَ ইসমুল ইশারা কি হবে? মুক্তদা মুবতাদা, মাশাআল্লাহ, এটা মুবতাদা। তাহলে এখন খবর দেখেন, খবরটা সরাসরি নাই, তাহলে লি হারফুল জার, মান কি হবে? ইসমুল মাউসুল, ইসমুল মাউসুলের কি থাকবে? সিলা থাকবে। তাহলে খাসিয়া ফেল, এর মধ্যে ফাইল কি? হুয়া হুয়া মুস্তাকবিল ফাইল, ফেল ফাইল পাওয়া গেল। রাব্বাহু মানসুব ইসিম, এটা মুদাফ, এরপরে হুটা ضمير متصل مضاف إليه، مضاف مضاف إليه، إتا هو مفعول به، تلا فعل فاعل مفعول به ملأ جملة، جملة فعل إيه جملة فعلية إتا من اسم الموصول صلة سلا، إخون سلا موصول ملأ لي حرف الجر مجرور مجرور، أمرا إخنا مجرور بولتسي بوجار جون، আসলে এটা مجرور বলা যাবে না। এই মানটা তো মাবনি, তাই না? তাহলে বলতে হইতো আসলে ফি মাহাল্লি জাররিন, ফি মাহাল্লি জাররিন, তোমাকে আমরা বোঝার জন্য মাজরুর ডাইরেক্ট বলে দিচ্ছি যে এটা হরফুল জার, এটা মাজরুর। তো এখন জার মাজরুর মিলে কি হবে? মুতাল্লিক, কার সাথে মুতাল্লিক হবে? নাই তো, এর খবর তো মাত্র দিন, খবরটা নাই, কার সাথে খবর মুতাল্লিক নাই হবে? উস্তাদ, এটা মহাজুব কোন খবরের সাথে মুতালিক হবে? মাহজুব খবরের সাথে মোতাল্লিক হবে, রাইট? তাহলে
এই যে সাবিতুন, একটা মাহজুব ধরতে হবে, তাই না? সাবিতুন, কাইনুন, মৌজুদুন, কাইমুন, হাসিলুন, কিছু একটা ধরতে হবে, তার সাথে মুতাল্লিক হবে। তাহলে এখন মুতাল্লিক যেটা আছে, এই যে এই লিমান খাশিয়া রাব্বা মুতাল্লাক সাবিতুন, এই সাবিতুনটা কি এখন জালিকা মুক্তাদার খবর খবর, মুক্তাদা খবর এখন কি হয়ে গেল? জুমলাতুন ইসমিয়া, ইসমিয়া জুমলাতুন ইসমিয়া, ذلك لمن خشي ربه। আলহামদুলিল্লাহ, ذلك لمن خشي ربه, পুরো বাক্যটা এখন হয়ে গেল জুমলাতুন ইসমিয়া, মুবতাদা খবর জুমলাতুন ইসমিয়া, বুঝে গেল? আলহামদুলিল্লাহ, তাহলে আমরা এই সুরাতুল বাইনাটা শেষ করলাম। একটা ছোট নিয়ম করে রাখি, এই রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন, এই ভার্বটার রুট লেটার বলেন তো? রাদ রদ রদ ইয়া ওয়াও ইয়া হবে নাকি ওয়াও? ওয়াও এটার রুট লেটারটা হলো ওয়াও। তাহলে এখন প্রশ্ন, এই যে এই রদি ওয়া এরকম হওয়ার কথা ছিল, এখান থেকে রদি ইয়া হয়ে গেছে, তাই না? তার মানে একটা নিয়ম আছে, নিয়মটা হলো যদি কাসরার পরে ওয়াও আসে, কাসরার পরে যদি ওয়াও আসে, তাহলে ওয়াওটা ইয়া দ্বারা পরিবর্তন হয়ে যায়। বলেন তো নিয়মটা কি? কাসরার পরে যদি ওয়াও আসে, তাহলে ওয়াওটা ইয়া দ্বারা পরিবর্তন হয়ে যায়। এই যে এই রাদিয়া, এটার রুট লেটার যে রা দদ ওয়াও, এটা বোঝার কোনো উপায় আছে? বাহ্যিক ভাবে বোঝার কোনো উপায় নেই, তাই না? অভিধান দেখে জানা থাকতে হবে যে এটার রুট লেটার রা দদ ওয়াও, এবং মূল শব্দটা ছিল রদি ওয়া। এই রদি ওয়া থেকে এখন ইয়া হলো কিভাবে? এই যে কাসরার পরে ওয়াও আসছে, সুতরাং ওয়াওটা ইয়া দ্বারা পরিবর্তন হয়ে যাবে, তাহলে শব্দ হয়ে যাবে রদিয়া, রদিয়া। বুঝতে পারছেন এটা? মাশাল্লাহ, তাহলে রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আনহু, আমরা এই পড়তেছিলাম। এখন আরেকটা শব্দ আসছে রাদু, রাদু অর্থ তারা সন্তুষ্ট হয়েছে। এই শব্দটার অরিজিনাল কি ছিল বলেন তো? রাদু দুইটা ভাব হবে সাজি ছিল রদু মূলত এই সামিউ, এটা রদি রদি ইউ অথবা রদি ইউ এরকম ছিল এই যে রদি ইউ সামিউ এর সাথে মিলাইলে আমরা আসলে প্রথমে ছিল রদি উ, কারেক্ট? এখান থেকে ওয়াও কে ইয়া দ্বারা পরিবর্তন করে দিলে পরে হয়েছে রদি ইউ, তাই না? এই যে এই দুইটার কোন একটা ছিল, আমরা একদম অরিজিনালি বললে রদি উ ছিল, এই ওয়াওটাকে যখন ইয়া দ্বারা পরিবর্তন করে দিব তখন শব্দটা হবে রদি ইউ। এই রদি ইউ থেকে আমরা রদুতে গেলাম কিভাবে? এই যে আরেকটা নিয়ম এখানে জেনে রাখেন, সেটা হলো কাসরার পরে ইয়ার উপরে যদি দম্মা আসে, তাহলে সেটা পড়া হয় না। নিয়মটা বলেন কি নিয়ম? কাসরার পরে যদি ইয়ার উপরে দম্মা আসে, সেটা পড়া হয় না, কঠিন তো, পড়া হয় না বিধে কি করে সুকুন করে দেয়। কাসরার পরে ইয়ার উপরে দম্মা আসলে দম্মাটা সুকুন হয়ে যায়। তাহলে এখন সুকুন দেন, দেখেন শব্দটা কি হয়, রদিউ, এরকম হয়ে গেল না? রদিউ। এখন দুই সাকিন একত্রিত হয়ে গেছে, ওয়াও সাকিন, ইয়া সাকিন, দুইটাই দুর্বল। তো আমরা জানি এলতেকা উসাকিনেই, দুই সুকুন একত্রিত হলে হয়তো দুর্বল অক্ষর থাকলে ড্রপ করে দেয়, আর যদি সবল অক্ষর থাকে তাহলে দুইটা মিলায়া পড়ে, তাই না? দুইটা মিলায়া পড়ে, কিন্তু দুই সুকুন একসাথে পড়ে না, ওয়াকফের সময় শুধু পড়ে, আর অন্য সময় দুই সুকুন একসাথে আসলে দুইটা নিয়ম, হয়তো এখানে ইদগাম হবে, মিলায়া পড়তে হবে, অথবা হজফ হবে, ড্রপ করে দিতে হবে। তো দুর্বল অক্ষর আসলে ড্রপ হয়, তাহলে এখানে কি হবে? একটা ড্রপ হয়ে যাবে হজব করতে হবে। তো এখন এখানে আমরা হজব করব কোনটা, ওয়াওটা নাকি ইয়াটা? এমনি ইয়াটা শক্তিশালী হিসাবে যদি বিবেচনা করি, দুইটাই দুর্বল অক্ষর, যে কোনোটাই করতে পারি, তাই না? আবার এখানে এই ওয়াওটা কি, ওয়াওটা হলো ফাইল, তাহলে ভার্বের জন্য ফাইলটা মাস্ট থাকতেই হবে, তাই না?
সুতরাং ওয়াওটাকে আমরা ড্রপ করতে পারবো না। এমনি নিয়ম হিসাবে দেখেন, কাসরা তারপরে কাকে চায়? ইয়া চাই, ইয়া চাই। তাহলে এই যে তার পূর্বের অক্ষরটা ডিমান্ড করতেছে ইয়াটা থাকুক, তাই না? এই যে দদ চাচ্ছে ইয়াটা থাকুক। আবার এখানে ওয়াওটা হলো ফাইল, ফাইলটা থাকতেই হবে। তো এখানে এই যে এই কাসরার ডিমান্ড ইয়া থাকলেও যেহেতু ফাইলকে রাখতেই হবে, তো সুতরাং আমরা ড্রপ করতে পারবো হলো ইয়াটাকে। ইয়াটাকে ডক করলে এখন শব্দটা হবে রাদিউ, রাদিউ। এখন দেখেন এই যে রাদিউ হলো, এখন এই যে কাসরার পরে ওয়াও, কাসরা তারপরে কাকে ডিমান্ড করে? দম্মা কাসরা জের তারপরে কাকে ও চায়? কাসরা ও ইয়া 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 চায়। একইভাবে আপনি উল্টা ভাবে বলতে পারেন, ওয়াও তার পূর্বে কাকে চায়? দম্মা দম্মা চা চায়, তাই না? পেশকে চায়, মানে ইয়া জের তারপরে ইয়াকে চায়, আবার ওয়াও তার পূর্বে পেশকে চায়। দম্মা চা তাহলে দেখেন এই যে এখানে ওয়াও আছে, এই ওয়াওটা ডিমান্ড করতেছে এই দদের মধ্যে পেশ দেওয়া হোক, কারেক্ট? জি ওয়াও এর ডিমান্ড হচ্ছে এই দদের মধ্যে পেশ দেওয়া হোক। একইভাবে এই দদের মধ্যে জের আছে, এই এই জের ডিমান্ড করতেছে এই ওয়াওটাকে, বলেন কি হবে? ইয়া ইয়া বলবো বানানো, তাই না? মাশাআল্লাহ। জি দেখেন নিয়মটা কি, ওয়াও তার পূর্বে পেশকে চায়, বেশ আর ইয়া তারপরে ইয়াকে চায়, কাসরা। তাহলে এই জেডটা চাচ্ছে এই ওয়াওটাকে ইয়া বানানো হোক, একইভাবে এই ওয়াওটা চাচ্ছে তার পূর্বে পেশ দেওয়া হোক। তাহলে দুই দিক থেকে দুইটা বিবেচনা, তাই না? এই ওয়াওয়ের ডিমান্ড হিসাবে আমরা দদের মধ্যে পেশ দিতে পারি, অথবা এই জেরের ডিমান্ড হিসাবে এই ওয়াওটাকে ইয়া বানাতে পারি। এখন আমরা কোনটা করব, কথা হলো এটা, বলেন কোনটা করব? ওয়াও যেহেতু ফাইল, দমটা হয়, ওয়াও হ্যাঁ যেহেতু ফাইল, কারেক্ট, এই জন্য তার সুতরাং পরে হবে এটাকে রাখতেই হবে ওয়াওটা। তার মানে আমাদের এই যে দ্বিতীয় যে বিবেচনা, জের তারপরে ইয়াকে চাচ্ছে, এই বিবেচনা করা যাবে না। কারণ কি, এখানে ওয়াওটা ফাইল, ফাইলটা মাস্ট রাখতেই হবে, এটাকে কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। তাহলে আমাদের এই দ্বিতীয় বিবেচনাটা বাদ, এই যে জের তারপরে যে ইয়াকে চাচ্ছে এটা বাদ, বরঞ্চ ওয়াও যে তার পূর্বে পেশ চাচ্ছে এটাই এখানে কার্যকরী হবে, যেহেতু এটা দোয়া। তাহলে এখন এই পূর্বের জেডটাকে পেশ দিয়ে দেন, তাহলে এখন শব্দটা কি হবে? দু রাদু, এই যে আমরা পড়লাম না, রাদিয়াল্লাহু আনহু ওয়ারাদু আনহু, ওয়ারাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। বিভিন্ন দিক থেকে ঘোরায় ফিরায় নিয়মটা বললাম যেন আপনাদের মনে থাকে বেশি। হ্যাঁ, তাহলে এখানে দুইটা নিয়ম পড়লাম, 1 নম্বর কাসরার পরে ওয়াও আসলে ওয়াওটা ইয়া হয়ে যায়, ইয়া হয়ে যায়, মাশাআল্লাহ। 2 নম্বর নিয়ম, যদি কাসরার পরে ইয়ার উপরে দম্মা আসে তাহলে সেটা দম্মা হয়ে পড়া যায়। কঠিন, তাই সুকুন হয়ে যায়। কাসরার পরে যদি ইয়ার উপরে দম্মা আসে তাহলে সেটা হজর হয়ে সুকুন যায়, হয়ে যায়, সুকুন হয়। সুকুন হয়ে যায়। আমাদের আজানের আরো 5 মিনিট আছে, আরেকটা নিয়ম পড়ে যায়। আমরা বলতেছিলাম 2 সাকিন একত্রিত হলে কি হয়, 2 সাকিন একত্রিত হলে এটাকে ইলতেকা উস সাকিনাইন বলে, ইলতেকা উস সাকিনাইন, 2 সাকিনের একত্রিত হওয়া বা 2 সেকেন্ডের মিলন বলে। তো এক্ষেত্রে নিয়ম হলো হয়তো হজফ অথবা ইদগাম। ইদগামের ক্ষেত্রে নিয়ম হলো 3টা, ইদগামের ক্ষেত্রে নিয়ম কয়টা? 3টা। আপনি যখন 2 সাকিন একত্রিত হবে তখন যদি মিলাতে চান, মিলায় পড়তে চান, তখন 3টা নিয়ম। 1 নম্বর নিয়ম হচ্ছে, যেমন 2 সাকিন একত্রিত হলো, কথার কথা আমি একটা শব্দ লিখি, কিতাবুকুম আল জাদিদু, কিতাবুকুম আল জাদিদু। এখানে 2 সাকিন একত্রিত হয়েছে না, এই যে মিম সাকিন আর আল, এই যে এখানে ইয়া আছে, তাহলে 2 সাকিন একত্রিত হওয়ার ক্ষেত্রে যদি, এগুলোকে আরো ছোট করে দিই আমি, হ্যাঁ, যদি প্রথম সুকুনটা মিম হয় তাহলে মিলানোর সময় পেশ আসবে,
বলেন দুই সাকিনের প্রথম হরফের সাকিনটা যদি মিম সুকুন হয় তাহলে মিলাইতে হবে কিভাবে? পেশ হবে পেশ হবে। তাহলে এখন কি পড়বেন? কিতাবুকুমুল জাদিদ, কিতাবুকুমুল জাদিদ, বুঝা গেছে? হ্যাঁ, জি। মিম সুকুন আছে, সুতরাং এখানে পেশ দিতে হবে। একটা গেল। দুই নম্বর হলো মিন, একটা হরফুল জার, মিন, এই মিন হরফুল জার, এটার শেষে তো সুকুন, তাই না? এই হরফুল জারের পরে কোন শব্দ আসলে অন্য সুকুন যদি হয় তাহলে সেটা মিলানোর সময় ফাথা দিতে হয়। কি পড়বেন? মিনাস, ফাথা মিনাস শাইতানি। তাহলে মিনের ক্ষেত্রে এক্সেপশনাল, সবসময় ফাথা হবে মিন, এবং এটা নুন সুকুন ইত্যাদি কিছু না, শুধু মিনের ক্ষেত্রে এই ঘটনা। হ্যাঁ, এর বাদে অন্য যত জায়গা আসবে সব জায়গায় জের দিয়ে মিলাবেন। অন্য জায়গায় কি হবে? হসরা কাসরা। যেমন ধরেন আমি বললাম উক্তুব আর দার্সা, অর্থ কি? তুক তুমি পড়ো দার্স পাঠ পড়ো নাকি লিখো? লিখো হ্যাঁ, তুমি লিখো পাঠটি লিখো, তাই না? এই জি দেখেন, এখানে উক্তুবি আর দার্সা, উক্তুবি আর দার্সা, এই যে জের দিলাম। তাহলে তিনটা নিয়ম, পেশ কখন হবে? মিম থাকলে মিম প্রথম সুকুন সুকুনটা মিম থাকলে। এরপরে জবর কখন হবে? শুধু মিন থাকলে হরফে জার মিন মিন যদি থাকে, মিন, মিনের ক্ষেত্রে ফাথা। এরপরে অন্য সব জায়গায় কাসরা জের। আমাদের একটা কনফিউশন হয় যে এখানে কোথাও জবর হয়, কোথাও পেশ হয়, কোথায় কোনটা হবে, তাই না? এখন থেকে মনে থাকবে কোথায় কোনটা। ইনশাল্লাহ, তিনটা নিয়ম, নর্মালি জের, মিন আসলে ফাথা, আর প্রথম সুকুনটা যদি দম্মা আসে বা মিম সুকুন হয় তাহলে দম্মা। খালাস, আজকে পর্যন্তই। ইনশাআল্লাহুল আজিজ আগামী ক্লাসে আমরা এর পরের অংশটা পড়ব। পরের অংশ বলতে এর পরের সূরা। তাহলে আমরা সূরা বাইয়িনা পর্যন্ত হলো। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.